জ্বর সর্দি কাশি নিয়ে গুরুতর শারীরিক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন নদিয়ার হরিণঘাটা কেন্দ্রে বিজেপি বিধায়ক ও বিখ্যাত কবিয়াল অসীম সরকার। করোনার তৃতীয় ঢেউ যেভাবে দিন দিন বেড়ে চলেছে, রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে সকলকে সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি দপ্তর করোনার কোপে প্রায় অচল অবস্থায় এসে দাঁড়িয়েছে। রাজ্যে বহু মানুষ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে হরিণঘাটা কেন্দ্রের বিধায়ক অসীম সরকার গত কয়েকদিন ধরে শরীরে জ্বর সর্দি কাশির লক্ষণ বুঝতে পারেন। তিনি বলেন, গতকাল শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল মাথা ঘুরে মাটিতে পড়ে যান তিনি। এরপরই তাকে তড়িঘড়ি কল্যাণী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ইতিমধ্যেই করোনা পরীক্ষা করেছেন, যদিও হাতে এখনও রিপোর্ট এসে পৌঁছায়নি। হাতে রিপোর্ট এলেই বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। ওই বেসরকারি নার্সিংহোমে বর্তমানে তার চিকিৎসা চলছে। এখন কল্যাণীতে সুশ্রুত নার্সিংহোমে আছি। কালকে রাত্রে ভীষণ জ্বর এসেছিল, শরীর কাঁপুনি দিয়ে ওষুধ খেয়েছি, সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছিলাম, সেখান থেকে নার্সিংহোমে আছি, ডাক্তারবাবুর আন্ডারে আছি আমি এখন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।